রাতের সময় বনশ্রীতে একটি ওয়াটার ট্যাঙ্কির 10টি ধাপে ক্লিনিং করা হচ্ছে। প্রথমত সাবমার্সিবল পাম্প ফেলে অবশিষ্ট পানি উঠানো হচ্ছে। এখন হাইড্রোজেন ছিটিয়ে পানির ট্যাঙ্কির সম্পূর্ণ জায়গায় ভালোভাবে লাগানো হচ্ছে, যেন কোথাও কোনো স্পট না থাকে। তারপরে হাতে হ্যান্ড ব্রাশের মাধ্যমে, লং ব্রাশের মাধ্যমে সম্পূর্ণ কোনায় কোনায়, চিপা চাপা সব জায়গায় সুন্দরভাবে ঘষে ক্লিন করা হচ্ছে, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। তাই তো সুন্দরভাবে আপনাদের বাসা বাড়ি দেখেন কি অবস্থা, ময়লাযুক্ত পানি এই পানি ব্যবহার করতেছে মানুষ, কিন্তু 6 মাস অথবা 4 মাস পর পর ব্যবহার পানিটা ক্লিন করে নিলে খুব সুন্দর হয়। হাইড্রোজেনের সম্পূর্ণ সুন্দরভাবে ঘষে একদম ঝকঝকে ঝকঝকে করে দেওয়া হচ্ছে। দেখেন হাইড্রোজেন ঘষার পরে পানির অবস্থা খুবই খারাপ, বিপজ্জনক। এই পানি যে কিভাবে ব্যবহার করতেছে শুধু যারা করতেছিল তারাই জানে। সুন্দরভাবে এখন অবশিষ্ট পানিটা উঠানো হচ্ছে। অবশিষ্ট পানি উঠিয়ে আমাদের একজন দক্ষ ম্যানেজারের মাধ্যমে এটা করা হবে। দেখেন একদম কাদা কাদা পানি, কঠিন অবস্থা, খারাপ। এই পানিটারে সম্পূর্ণ উঠিয়ে তারপরে এই যে এখন ক্লিন করার পরে সুন্দরভাবে ঝকঝকে ঝকঝকে হয়ে গেছে। তাই তো আপনাদের বাসা বাড়ি অফিস আদালতের পানির ট্যাঙ্কি ক্লিন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।